গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকালটা শুরু হলো গুড্ডুর অফিসের টিফিন গুছিয়ে দেওয়ার সাথে সাথে। এখানে একটু সুজি ছিল, ফুলকপি আলুর তরকারি ছিল, আর ছিল মেথি দিয়ে পালং শাকের পরোটা। আর এভাবেই সকালবেলায় দিনটা শুরু করলাম আমি। সারাটা দিন কী কী করি চলো দেখা যাক। হ্যালো, গুড মর্নিং ওয়ান্স এগেইন। তো সকাল তো অনেকটা ক্ষণই শুরু হয়েছে দেখেইছো। তো আজকে এত সকাল সকাল, এখন ঘড়িতে প্রায় 9:30 মতন বাজে। তো আজকে এত সকাল সকাল স্নান করলাম কেন, সেটা হলো একটা বড় কারণ, বিকজ আজকে হলো সরস্বতী পুজো। তো তিথি অনুযায়ী আজকে এখানে 13th of February, তো সময় অনুযায়ী আজকে এখানে সরস্বতী পুজো এবং সেখানেই আমি যাব। সেই জন্য স্নান করে নিয়েছি, রেডি হব এবং ওখানে যাব, কী কী করবো সবই দেখাবো, আর তার সাথে অনেক কিছু শেয়ার করার আছে আমার সরস্বতী পুজো রিলেটেড। অ্যান্ড আমার প্রচুর পুরনো কথা মনে পড়ছে, বন্ধুদের সাথে ঘোরা, সময় কাটানো অ্যান্ড এভরিথিং, বাড়ির পুজো। তো যাই হোক, আগে রেডি হয়নি, তারপর এই সমস্ত গল্প করার অনেক সময় পাবো আশা করি। চল রেডি হওয়া যাক। তো বাইরে চলে এসেছি, উবেরের জন্য ওয়েট করছি এখানে। আর হ্যাঁ, শাড়ি টাড়ি পরে নিয়েছি, বাট তার উপরে জ্যাকেটও পরেছি, সেজন্য এখন দেখাতে পারছি না, ওখানে গিয়ে আমি দেখাবো। আর খুব বেশি কিছু সাজিয়ে নিই, বিকজ অতটা এনার্জি লাগছিল না, গুড্ডু নেই, আমাকে একাই যেতে হবে। চলো গিয়ে দেখা হচ্ছে। সো আজকে একটুখানি ওয়েদারটা গ্লুমি আছে, একটুখানি ক্লাউডি, দেখো বাইরে দেখতে পাবো মেঘ মেঘ করে আছে, একদমই সরস্বতী পুজোর ওয়েদার নয়। শুনছিলাম নাকি বাড়িতেও, মানে ওখানেও, মানে কলকাতায় বলো বা বেঙ্গলে বলো, ওখানেও নাকি বৃষ্টির ওয়েদার মেঘ মেঘ করে থাকবে, যেটা একদমই ভালো লাগে না সরস্বতী পুজোর সময়। তো যাই হোক, কী করা যাবে আর, যেটা যেখানে যেরকম সেভাবে চলতে হবে। তো আমার এখানে যেতে হয়তো 10 মিনিটস মতন লাগবে, তো জাস্ট এনজয়িং দ্য রাইড। সো ফাইনালি আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছি, বাবার এই ঠান্ডা। তো পৌঁছে গেছি, এখন আমি ঢুকবো, ঢোকার পরে দেখি ভেতরের কীরকম কী পরিস্থিতি, কীরকম কী লোকজন আছে, অনেক গাড়িও দেখতে পাচ্ছি। চলো চলো। তো এখানে ঢুকে গেছি, ঢোকার পর এখানে স্টেজটা সাজানো, মানে যেখানে পুজো হবে সেটার প্রিপারেশন চলছে। এই দেখো সুন্দর দেখতে ঠাকুরটা, মিষ্টি একটা, ভালো লাগছে না, ভীষণ সুন্দর। আর এখানে মোটামুটি এখানে কিছু ডেকোরেশনের কাজ চলছে। আর এইদিকে দেখো যারা উদ্যোক্তারা ছিলেন পুজোর এখানে, তো তারা প্রত্যেকেই সুন্দরভাবে এই ফল, তারপরে ঠাকুরের যে পুজো সামগ্রী সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে একদম পরিপাটি করে রেখেছিল। কি ভাল লাগছিলো দেখতে, একদম সব কিছু টিপটপ, আর সবাই ভীষণ আগ্রহের সাথে কাজ করছিল এবং হাতে হাত লাগিয়ে, সেটা দেখতে আরও বেশি ভালো লাগছিল। তো একটুখানি ভেতরে একটু হেল্প টেল্প করছিলাম ওদেরকে, খুব হালকা হেল্প যদিও, জিনিসপত্রগুলো ঠাকুরের কাছে পৌঁছে দেওয়া। তারপর ভাবলাম একটু বাইরে আসি। আর আমি আজকে খুব বেশি সাজিয়ে নিই কিছুই, যে শাড়িটা পরেছি দেখতে পাচ্ছ এখানে, এটা একটা বিষ্ণুপুরী কলাক্ষেত্র, এটা আমার শ্বশুরবাড়ি থেকে দিয়েছিল বিয়ের আগের বছর, মানে যে বছর আমার বিয়ে ঠিক হয়েছে সেই বছর শাড়িটা আমার ভীষণ পছন্দের, একদিন মতনই হয়তো পরেছি। আর জুয়েলারিটা আমার বিয়েতে পাওয়া একটা খুব সুন্দর সেন্টকোর গসিপ কালেকশন, আর হালকা সেজেছি, আর এক হাতে কলা পরেছি, এক হাতে হওয়াদানোটা পরেছি। ব্যাস এই হলো আজকে আমার লুক, চুল নর্মালি রেখেছি আর একটু সিঁদুর করে নিয়েছি। তো চলো, ঠান্ডা ভালোই আছে, বেশিক্ষণ বাইরে দাঁড়ানো সম্ভব হবে না, ভেতরে গিয়ে বাকি যেভাবে পুজো যা হচ্ছে দেখাচ্ছি। অনেকক্ষণই শুরু হয়ে গেছে দেখতেই পেলে তোমরা, এবং এটা পুজোর প্রায় শেষের দিকে ছিল। এবং এইখানে যে জিনিসটা আমার সবথেকে ভালো লাগে সেইটা হলো এই যজ্ঞ করার সময় প্রত্যেকটা মানুষ, যারা যারা এখানে উপস্থিত থাকে, তারা
প্রত্যেকে পার্টিসিপেট করে। বলা হয় যারা যারা ইচ্ছুক তারা প্রত্যেকেই যোগ্য করতে পারেন, তিনবার সেখানে মন্ত্র বলা হয় এবং তুমি তিনবার সেখানে যোগ্যে পার্টিসিপেট করতে পারো। এবং আমি আগেও এখানে পুজো দিয়েছি এবং সেম জিনিস আমার সাথে হয়েছে। আমার ভীষণ ভালো লাগে এই জিনিসটা যে প্রত্যেকে এখানে আসতে পারে, প্রত্যেকেই সেম জিনিসটা করতে পারে। এরপরে যে রিচুয়ালটা ছিল সেটার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত, সেটা হলো হাতেখড়ি। ছোটোবেলায় পড়াশুনো শুরুর মুহূর্তে মা সরস্বতীর কাছে যে হাতেখড়িটা হয় সেটাও কিন্তু এখানে করা হচ্ছিলো। কি সুন্দর না, যতই দূর দেশ থেকে দূরে থাকি না কেন, এই ছোটো ছোটো রিচুয়াল, ছোটো ছোটো আমাদের নিয়ম বা আমাদের কালচার, এগুলোকে ধরে রাখাটা কিন্তু ভীষণ জরুরি। তো এখানে এটা দেখে আমার ভীষণ ভালো লাগছিলো। ছোট্ট বাচ্চাটির হাতেখড়ি হচ্ছিলো, আরও বাচ্চা ছিল এখানে, এবং মনে মনে আশীর্বাদ করি বাচ্চাটি যেন জীবনে অনেক শাইন করে, অনেক ভালো কিছু হয়, ভালো মানুষ হয়। যাক, আজকের দিন থেকে তোর পড়াশুনো শুরু হয়ে গেল, বেশ ভালো লাগলো। এরপরে প্রত্যেকেই রেডি হয়ে ঠাকুরের সামনে চলে এসেছিলাম পুষ্পাঞ্জলির জন্য, এবং তিনবার পুষ্পাঞ্জলিও দেওয়া হলো। পুষ্পাঞ্জলি দেওয়ার পরে শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। এখানে অনেকে বাড়ি থেকে রান্না করেও নিয়ে এসেছিলেন, সেগুলো প্রসাদ হিসাবে দেওয়া হচ্ছিল, তার সাথে এখানে তো অবশ্যই রান্না হয়েছিল, যেগুলো ভীষণ 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 মানে সুস্বাদু ছিল। এবং সারাদিন উপোস করার পরে এই প্রসাদটা খেয়ে সত্যি মনটা একদম যেন ভরে যাচ্ছিল, ভীষণই ভালো লাগছিল। সো ফাইনালি প্রসাদ নিয়ে নিয়েছি এখানে, পুজো হয়ে গেছে তো খিচুড়িটা পরে নেবো, এখন জাস্ট পুজোর প্রসাদটা। তো প্রসাদ খাওয়ার পরে এখানে দাঁড়িয়ে পড়লাম প্লেট নিয়ে, কারণ এই যে টেস্টি টেস্টি দেখতে খিচুড়িটা দেখছো, এটাই ছিল সেই দিনকার লাঞ্চ। আর সত্যি বলছি, ছোটোবেলায় যেমন, ছোটোবেলায় কি, ইভেন বাড়িতে যখনই সরস্বতী পুজো, সরস্বতী পুজোর দিন বাড়িতে খিচুড়িটা মাস্ট ছিল, খিচুড়ির সাথে আলুর দম হোক, ফুলকপির তরকারি হোক বা যাই হোক। তো সেই ছোট্টবেলায় যেন মনে হলো বেশ কিছুক্ষণের জন্য ফিরে গেলাম, আর এই যে তরকারি ছিল খিচুড়ির সাথে একটা মিক্সড ভেজ। তো এই হলো আজকের লাঞ্চ, যেটা দেখতে ভীষণ 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 ইয়াম্মি। এই সবজিটা মিক্সড ভেজ, আর এখানে একদম প্লেন গোবিন্দভোগ চালের খিচুড়ি, আর সাথে মিষ্টি দু রকমের, পুরো একদম পারফেক্ট সরস্বতী পুজোর লাঞ্চ। সো ফাইনালি এখানে পুজো টুজো কমপ্লিট করে নেওয়া হয়ে গেছে এবং প্রসাদও খেয়ে নিয়েছি, এবং দ্যাট ওয়াজ টু ইয়াম্মি। পুরো মনে হচ্ছিল বাড়ির ফিল আসছিলো আমার, যে বাড়িতে যেমন সরস্বতী পুজোর পরে বাড়িতে মা খিচুড়ি তরকারি বানাতো, তো পুরো সেম টু সেম সেম ফিল। তো যাই হোক, অনেক এনজয় করলাম, গুড্ডু থাকলে আমার আরও বেশি ভালো লাগতো। বাট এখানেই বাংলাদেশি পুজো পরিষদ যে কমিটিটা আছে, এরা এত আন্তরিক, এত আন্তরিক মানে কি বলবো, ভীষণ মানে মানুষকে নিজের করে নিতে জানে। আমার মতন ইন্ট্রোভার্ট মানুষ যারা, তাদের সাথে তারাও যখন খোলে বা মানুষের সাথে মেশে, তার মানে সত্যি তাদের মধ্যে তো ব্যাপার আছে। তো যাই হোক, আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে। আমি এই লাস্ট এক বছরে যে কটা পুজো এখানে অ্যাটেন্ড করেছি, আমি এখানেই এসেছি, আমার ভীষণ, বাকিগুলোও নিশ্চয়ই খুব ভালো, বাট আমার সময়ের জন্য সেখানে যাওয়া হয় না। রেস্ট অফ দ্যাম খুব ভালো লাগলো, অ্যান্ড এখন বাড়ি যাচ্ছি, এবং সত্যি বলতে একা একা খেতে আমার ভালো লাগে না। আমি গুড্ডুর জন্য একটু খিচুড়ি আর তরকারি প্যাক করে নিয়েছি আর একটু প্রসাদ। সো চলো বাড়ি যাওয়া যাক, বাড়িতে প্রচুর কাজ আছে। আর সরস্বতী পুজো খুব ভালো কাটলো, মন খারাপ তো অবশ্যই আছে, সেটা পরে আমি বলছি কতটা মন খারাপ বাকি। বাট যাই হোক, যেরকম ভাবছিলাম যে অ্যাটলিস্ট ঠাকুরের মুখ দেখলাম, অঞ্জলি দিলাম, এটাই অনেক পাওয়া। চলো, ক্যাবে উঠে গেছি অলরেডি, বাড়ির থেকে যাওয়া যাক।